আসসালাম আলাইকুম, দুই নম্বর মার্কেটে আসছি। ইচ্ছা আছে একটা চশমা কেনার। তো এই যে আপন অপটিক্স দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সেই আপন অপটিক্স থেকেই এখানে যে ভাইটা আছে ওনার কাছ থেকে আমি সব ধরনের চশমা কিনি। তো একটু ঢুকছি আপন অপটিক্স। চশমা এবং সবকিছু নিয়ে আসি, এবং এখানে কিন্তু সব ব্র্যান্ডের। এটা ডিসিসি মার্কেট না? এটা ডিসিসি মার্কেট গুলশানের দুই নম্বরের মার্কেটে। এটা আপন জুয়েলার্স, না না, আপন অপটিক্স। এই আপন অপটিক্স থেকে আপনি চশমা, যে কোনো ব্র্যান্ডের চশমাই আপনি খুব সুন্দর সুন্দর পাবেন। আমি যখন নেক্সট ডে কানাডা যাচ্ছি, তো কানাডা যাওয়ার আগে আমি একটা চশমা নিয়ে যাব, ব্র্যান্ডের একটা চশমা নিয়ে যাবো। ভাইয়ের এখানে আসলে আমরা নির্ভাবনায় বলি যে ব্র্যান্ডের মধ্যে দেখান। এখন ব্র্যান্ডের মধ্যে উনি আমাকে কী দেখায় আমি দেখি। কী দেখাবেন? ভাইয়ের নাম হচ্ছে মনির ভাই, আমাদের মনির ভাই। তো মনির ভাই আমাকে এই চশমাগুলো দেখাচ্ছে, দেখি। এটা এটা একটা আছে, কেমন লাগছে এটা দর্শক? আনন্দ ঘন মুহূর্তে আমি জিনিসপত্র কেনাকাটা করতে পারি। তো এই হচ্ছে মনির ভাইয়ের দোকান। তো এই একটা চশমা মনির ভাই আমাকে দেখালো, দেখি এখানে। এনাদেরকে কিছু জিজ্ঞেস করে লাভ নাই, পারলে আপনাদেরকে জিজ্ঞেস করবে কেন এরা এত ভালোবাসে আমাকে, এরা বলবে সবটাই সুন্দর। যাবো যাবো যাওয়ার সময়। আচ্ছা, আর কি আছে মনির ভাই? আর একটা কালার আছে, আচ্ছা, ইজ গুড ব্রান্ড, দিস ইজ দ্য পারচেজ মেড ইন ইতালি। আমার নতুন একটা প্রোগ্রাম শুরু হচ্ছে আরটিভিতে, খুব সম্ভব নাম রাখবো হ্যালো কানাডা উইথ শান্তা ইসলাম। তো হ্যালো কানাডা প্রোগ্রামটা ওখান থেকে মেক করে আরটিভিকে পাঠাবো, আরটিভি সেটা আপনাদেরকে দেখাবে আরটিভির রেগুলার প্রোগ্রামে, এবং আমি জানাবো। তো আজকে আমি ওই প্রোগ্রামের জন্যই একটা চশমা নিতে আসলে আসছি। এইটা তো দেখলেন, লাস্ট আরেকটা ফ্রেম দেখতে পারেন, ব্রাউন উইথ পিঙ্ক, ব্রাউন এন্ড লাইট ব্রাউন যাকে বলে। আর আমি কিন্তু অনেক সময় এটা মনির ভাইকে পরিয়ে চশমা কিনি, কিন্তু আজকে মনির ভাইকে পড়াচ্ছি না, কারণ মনির ভাইকে সব চশমাতেই সুন্দর লাগে। এই জন্য মনির ভাই চোখে গেলে পরে ওই চশমাটা তখন খুবই সুন্দর। কোনো দিনই ব্ল্যাক আর ইয়ে দেখালে না? এটা ব্ল্যাক এন্ড এস, একটু চোখ মানে যাকে ব্রাউন এন্ড ডিপ লাইট করা হয়। এখন তো এটাই ভালো লাগছে, কি রে, এটা ভালো লাগছে কিন্তু দুটা চশমাটাই কিন্তু আসলে আসলেই খুব সুন্দর। আর ওনার এখানে আসলে আপনি লেটেস্ট সব চশমাগুলো পাবেন। বাংলাদেশে যারা আছেন তারা তো জানেন, আর যারা বাইরের থেকে আসবেন তারা কিন্তু এই দেখছে। আবার দেখি কোনটা। এই আপা,
আসসালাম আলাইকুম, আপনি একটু দেখ, হ্যাঁ আপনি একটু বলেন তো আমাকে কোন গ্লাসটায় ভালো লাগছে। এই একটা দেখালাম, এটা কি কালার মনে হচ্ছে আপনার দেখে দূর থেকে? ব্রাউনিশ ব্ল্যাকিশ, তাই না? ব্রাউনিশ ব্ল্যাকিশ, এটা ইয়ে হচ্ছে, এটা আপনার সব কাপড়ের সাথে যাবে, একটু রেস্ট্রিক্টেড, এটা পরে না। আপনি স্কলাস্টিকা সাদমান? হ্যাঁ সাদমানের ওখানে সামনে সপ্তাহে যাচ্ছি। সাদমান তো আপনার ইসের থেকে ওখানে ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করে, মানে ইলেকট্রিক্যাল এ করেছে সে ব্যাচেলর, আর ইলেকট্রনিক্স এ করেছে মাস্টার্স। পরে জি পরে ওইখানে সে একটা বড় ফার্মে কাজ করছে, আর ওর ওয়াইফ হচ্ছে আপনার সাদমান করেছে ইয়ে ইউনিভার্সিটি কি টরন্টো, ইউনিভার্সিটি অফ টরন্টোতে। আর ওর ওয়াইফ হচ্ছে, ভাগ্যক্রমে বাঙালি পেয়ে গেছি, সেটা হচ্ছে যে সে হচ্ছে ইসে থেকে যে মন্ট্রিয়ালের যে ইউনিভার্সিটিটা কি নাম, মন্ট্রিয়ালে, মন্ট্রিয়ালে বা ওইদিকে আলহামদুলিল্লাহ। এবং ছোটবেলা থেকে ওখানে মানুষ হয়েছে, কিন্তু দেখে মনে হয় না যে এই যে বাইরেও দেখছে, আমাকে চিনবে আমার মনে আছে ফর্সা। ওকে সাদমান দেখবে, এটা আমার চ্যানেলে ছাড়বো আপা, ঠিক আছে? ওকে আচ্ছা দেখি আপা, আপনি কি একটু পড়বেন আমার দুইটা গ্লাস? হ্যাঁ একটু দেখান, দেখেন তো দেখি কেমন লাগে। আমি তো আরো সংশয়ে পড়ে গেলাম, এই দুটো গ্লাসের মধ্যে এই গ্লাসটাই পছন্দ করলাম এবং এই গ্লাসটাই নিচ্ছি, এই গ্লাসটাই নিচ্ছি। এবং আপনারা এই গ্লাস দিয়ে আমার হ্যালো কানাডা প্রোগ্রামটা দেখতে পাবেন, সেটা মাস দেড়েকের মধ্যে আসবে আর কি। তো ঠিক আছে, ভালো থাকেন, এবং ঢাকা আসলে অবশ্যই এই আপন অপটিক্সে আসবেন, এবং ভাইকে যদি আমার কথা বলেন আপনি অবশ্যই খুব ভালো ডিসকাউন্ট পাবেন। এবং দেখছেন তো অনেক ভালো ভালো কাস্টমার ওনারা এখানে আসে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ বলেছি তো ডিসিসি মার্কেট গুলশান 2 নম্বরে।